কুমিলার চান্দিনায় ঈদ মিলাদুন্নবী উপলক্ষে রাজিচর আহলে সুন্নত ওয়াল জামাত ঐক্য পরিষদের উদ্যোগে জশ্নে জুলুস হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজিচর ঈদগাহ থেকে বিশাল একটি র্যালি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘুরে আবারও ঈদগাহে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্যরা। ওনারা কেন এটার বিরুদ্ধে ইনশাল্লাহ সুষ্ঠুভাবে আমাদের কর্মসূচি আন্তর্জাতিক মর্যাদা দিচ্ছে শেখ হাসিনার সরকার, আনন্দ করেছে আমরা কোরআন হাদিস।